কি হবে যদি আপনার ব্রেনকে সরাসরি ইন্টারনেটের সাথে কানেক্ট করা হয়? চিন্তা করুন, আপনি মোবাইলে গেম খেলছেন, বই পড়ছেন অথবা ইন্টারনেটে কোনো কিছু সার্চ করছেন, কিন্তু মোবাইল বা ডিভাইস স্পর্শ করছেন না, জাস্ট যেটা চিন্তা করছেন সেটাই আপনার সামনে চলে আসছে। শুনতে অবাক লাগলেও এই ভিশন নিয়ে কাজ করে যাচ্ছে নিউরালিঙ্ক নামের একটি প্রতিষ্ঠান, আর এর প্রতিষ্ঠাতা হচ্ছে বিশ্বের অন্যতম শীর্ষধনী অ্যালন মাস্ক। এই ডিভাইসের কথা আপনি চিন্তা করতে না পারলেও এটা কিন্তু এক প্রকার আবিষ্কার হয়েই গেছে। শুকর আর বানরের উপর ইতিমধ্যেই এই ডিভাইস পরীক্ষা করা হয়েছে। গত বছরের এপ্রিলে নিউরালিঙ্ক পেজে নামের এক বানরের ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় কোনো ধরনের স্পর্শ ছাড়াই মস্তিষ্ককে ব্যবহার করে পেজা কম্পিউটারে পিং পং গেম খেলছে। ভিডিওতে দেয়া ভয়েস ওভারে বলা হয়, নিউরালিঙ্ক তার ব্রেন চিপের মাধ্যমে বানরের মোটর কর্টেক্স অঞ্চলে প্রতিস্থাপন করা 2000-এর বেশি সূক্ষ্ম তারের ইলেকট্রোড ব্যবহার করে মস্তিষ্ক থেকে বৈদ্যুতিক সংকেত রেকর্ড ও ডিকোডের কাজ করে, যা সরাসরি কম্পিউটার ডিভাইসে প্রেরণ করে। নিউরালিঙ্কের পরবর্তী টার্গেট এটা মানব মস্তিষ্কে স্থাপন করা, কিন্তু আমেরিকায় মানুষের দেহে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রয়োজন FDA এর অনুমতি। 2022 সালের গোড়ার দিকে নিউরালিঙ্ক সংস্থাটি FDA এর অনুমোদন চেয়েছিল, সে সময় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আবেদনটি প্রত্যাখ্যান করা হয়। তবে গরম খবর হচ্ছে, আমার এই ভিডিও আপলোড করা 2-3 দিন আগেই তারা সেই অনুমোদন পেয়ে গেছে, অর্থাৎ এবার এ ডিভাইস মানব মস্তিষ্কে স্থাপনের পালা। যদিও 2019 সাল থেকে প্রায় প্রতি বছরই এলন মাস্ক বলে আসছেন মানব দেহে চিপ স্থাপনের কথা, সম্ভবত এ বছরই বাস্তব রূপ পেতে যাচ্ছে মাস্কের স্বপ্নের। আসলে নিউরালিঙ্ক কিভাবে এটা কাজ করে? AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এলন মাস্কের আছে অসম্ভব রকমের উন্মাদনা। অনেক আগে থেকেই তিনি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য কোটি কোটি ডলার ইনভেস্ট করেছেন, আর তাই তিনি 2015 সালে প্রতিষ্ঠা করেছেন OpenAI। আর আমরা সবাই জানি এই প্রতিষ্ঠানের মাধ্যমেই ChatGPT বাজারে আসে। আর 2016 সালে তিনি আবার নিউরালিঙ্ক প্রতিষ্ঠা করেন। নিউরালিঙ্ক ব্রেন মেশিন ইন্টারফেস BMI বা ব্রেন কম্পিউটার ইন্টারফেস BCI প্রযুক্তি নিয়ে কাজ করে। এ ধরনের প্রযুক্তিতে মানব মস্তিষ্কের সঙ্গে সরাসরি কম্পিউটারে সংযোগ করে দেয়া হয়, ফলে শুধু মস্তিষ্ককে কাজে লাগিয়ে কম্পিউটার ব্যবহার করা সম্ভব হয়। প্রতিষ্ঠানটির উদ্দেশ্য এমন এক ডিভাইস তৈরি করা যা ভবিষ্যতে মানুষের মস্তিষ্ক সংক্রান্ত বহু সমস্যার সমাধান করবে। স্মৃতিশক্তি হারিয়ে ফেলা, ব্রেইন ড্যামেজ, হতাশা, উদ্বেগ ও আসক্তির মতো সমস্যার সমাধান ছাড়াও বিভিন্ন নিউরো সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবে। এছাড়া প্যারালাইসিসে আক্রান্ত ব্যক্তিও স্পর্শ ছাড়াই মোবাইল কম্পিউটারের মতো ডিভাইস ব্যবহার করতে পারবে। তবে এলন মাস্কের দাবি আরও বিস্তৃত। ভবিষ্যতে নতুন কোনো ভাষা শেখার ক্ষেত্রে কিংবা কোনো দক্ষতা অর্জনের ক্ষেত্রে নিউরালিঙ্ক ডিভাইস মুহূর্তে তা মস্তিষ্কে আপলোড করে দেবে, এমনকি ব্রেনকে কপি করাও সম্ভব হবে বলে আশাবাদী তিনি।